চন্দ্রকোনার ইতিহাস ধ্বংস হতে চলেছে। ভগ্নদশা হলেও ইতিহাসের সাক্ষী বয়ে বেড়াচ্ছে চন্দ্রকোনার রঘুনাথজীর রাজবাড়ী। চন্দ্রকোনার ভগ্নাংশের ইতিহাস, কয়েকশো বছরের পুরাতন ঐতিহ্যশালী রাজবাড়ী আজ কার্যত শেষের পথে। রাজবাড়ি হচ্ছে মাতাল আর দুষ্কৃতীদের আস্তানা। দুষ্কৃতী বলে যারা মদ চদ খায়, নানা রকম মানে কাজকর্ম নিয়ে জড়িত, তারা সব এসে এখানে আড্ডা টাড্ডা মারে। সংরক্ষণ নেই কিছুই। এই জনপদের একটা সুবিস্তৃত ইতিহাস সংস্কৃতি রয়েছে। আমরা এই স্থাপত্যগুলিকে সংস্কার এবং সংরক্ষণের জন্য বারংবার পঞ্চায়েত থেকে রাষ্ট্র অধিভবন পর্যন্ত দরবার করেছি। চন্দ্রকোনা রাজবাড়ি চত্বর অসামাজিক কার্যকলাপের আখড়ায় পরিণত হয়ে উঠেছে বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সন্ধ্যা হতে সেখানে মদের আসর বসছে। না আসলে স্থাপত্য ও ভাস্কর্য ধ্বংস হয়ে গেলেও ইতিহাস তো আর ধ্বংস করা যায় না। 52 বাজার, 53 গলি, তবে জানবি চন্দ্রকোনা এলি। ভগ্নাংশের মধ্যে হিন্দু রাজাদের কীর্তি নিয়েই 500 বছরের পুরনো শহর চন্দ্রকোনা। কংসাবতী, শিলাবতী, বকদ্বীপ ও মণ্ডলঘাট এই চারটি সীমান্তবর্তী প্রদেশ নিয়ে ভান্দেশ। অতীতের ভান্দেশ, আজকের চন্দ্রকোনা। জনশ্রুতি রাজা চন্দ্রকেতুর নামে শহরের নাম চন্দ্রকোনা। চন্দ্রকোনাকে ঘিরে বিভিন্ন রাজার রাজত্বকালে চারটি দুর্গ বা গড় গড়ে উঠেছে। তুজুকি জাহাঙ্গীর থেকে জানা যায় সেই সময় চন্দ্রকোনার রাজা ছিলেন হরিনারায়ণ ভান। জাহাঙ্গীর তাকে দাপটে রাজা বলেছিলেন। রামগড়ে একমন সোনার তৈরি রঘুনাথ জিউয়ের মূর্তি ছিল। মিত্র সেন নিঃসন্তান অবস্থায় মারা গেলে চন্দ্রকোনা রাজ্য বিষ্ণুপুরের অধীনে যায়, তারপর বর্ধমান রাজাদের অধীনে আসে। মন্দিরের শহর চন্দ্রকোনা। ঠাকুরবাড়ি বাজার, গোসাই বাজার, অস্থল, মিত্রসেনপুর, সীতাবাজার, গোপসাই, মল্লেশ্বরপুর সহ একাধিক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শতাধিক মন্দির। পুরো চন্দ্রকোনার ইতিহাসের ভিডিওটি খুব তাড়াতাড়ি আমাদের ইউটিউব চ্যানেলে আসছে।